টিভি সত্যের সাথে। শুরু হয়েছে শূন্য হওয়া জাতীয় সংসদে ঢাকা ২, সিলেট ৩ ও কুমিল্লা ৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান। আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ৪ জুন থেকে ১০ জুন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। এ সময় প্রার্থীরা দলীয় মনোনয়ন পেলে শতভাগ জয়লাভের আশা করেন এবং নিজ নিজ এলাকায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আমি সংসদীয় আসন ১৮৭ ঢাকা ১৪ থেকে আওয়ামী লীগের মনোনয়নের প্রত্যাশায় আজকে ফর্ম সংগ্রহ করেছি। আমি যদি ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য হতে পারি এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন লাভ করতে পারি, জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে সেই সুযোগ দেন, তাহলে মিরপুরকে আমরা সুশৃঙ্খল মিরপুর, শান্তিময় মিরপুর এবং শিক্ষিত মিরপুর হিসাবে গড়ে তুলব। আমার নাম শাহজাহান দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা। আমি মিরপুরের ১৪ নম্বর আসনের প্রার্থী হিসেবে আসছি, ফর্ম নিলাম এখন। আমার অতীত ইতিহাস ত্যাগ, আমার রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা, আমি সর্বস্তরের জনগণের ভালোবাসার অন্তরে আছি, ন্যায় বিচারক হিসাবে আমার সুনাম আছে, আমি জনগণের খেদমত করছি, আমি লোভ লালসার মধ্যে ছিলাম না।